আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আবদুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে এই সংকটকালীন সময়ে অনলাইন ক্লাস কার্যক্রমে যুক্ত থাকার জন্য সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবারই উচিত, এই আগমনী শীতের কারণে আমাদের সবারই উচিত যে একটু সাবধানতার সাথে সবাইকে নিরাপদে রাখা, নিজে নিরাপদে থাকা এবং আমাদের পড়াশোনাটি ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়া। তো সকলকে একটু নিরাপদ থাকতে বলছি, সামাজিক দূরত্ব মেনে চলতে বলছি এবং বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে এবং আমাদের তোমাদের যাদের বয়সে ছোট যারা আছে, উভয় বয়সের যারা আছে তো তাদের প্রতি একটু খেয়াল রাখা। যারা ঠান্ডা জনিত সমস্যা ভোগে তাদের জন্য বলছি আমার শিক্ষার্থীদের খুব সাবধানে এই শীতটা পার করা, কারণ করোনার সংকট আরো বাড়তে পারে এই শীতের সময়। তো ঢাকা কলেজের অনেক শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে, যারা অনেকে অসুস্থ আছে, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে তোমাদেরকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টির দিকে চলো আমরা এগিয়ে যাই। আজকে আমাদের একাদশ শ্রেণী ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাস কার্যক্রমের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে লর্ড কর্নওয়ালিস ও চিরস্থায়ী বন্দোবস্ত। প্রথমেই জানার চেষ্টা করব যে লর্ড কর্নওয়ালিস কিভাবে এখানে আসলেন বা কত বছর এখানে শাসন মানে গভর্নর জেনারেল বোর্ডে ছিলেন এবং তার কি কি কাজ ছিল, তার সংস্কারগুলো কি কি ছিল, রিফর্মস গুলো কি কি ছিল, এগুলো একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই যেটি বলবো যে লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793 পর্যন্ত এই সময়টুকুতে এই এই অঞ্চলে গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ভারতে গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়ে আসার পরে প্রথমে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমনের ব্যবস্থা করেন। যিনি কাজটি করেন, যে দুর্নীতি দমনের ব্যবস্থা করেন, তিনি মনে করতেন কম বেতনের কর্মচারীদের দুর্নীতির একটি প্রধান কারণ, অর্থাৎ কম বেতনে যারা চাকরি করে বা কম বেতনে যারা শ্রম দেয় তার যে প্রধান কারণই হচ্ছে তাদের সংসার অথবা তাদের জীবনযাপন চলার জন্য অধিক টাকার প্রয়োজন, এজন্য তারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। তাই তিনি কর্মচারীদের বেতন বৃদ্ধি করেন এবং কর্মচারীদের কাজে যাতে উৎসাহ প্রদান করতে পারে এবং দক্ষতা বৃদ্ধি হতে পারে তিনি তার জন্য চাকরির বিভিন্ন স্তরে বন্টন এবং পদোন্নতির ব্যবস্থা বা পদোন্নতি নীতি চালু করেন। তো দেখা যাচ্ছে যে শাসন কার্যে যাতে আরো বেশি তারা মনোযোগ দিতে পারে এবং সেজন্য তাদের ব্যক্তিগত বেআইনি ব্যবসা নিষিদ্ধ করা হয়। এভাবে কর্মচারীদের ব্যক্তিগত সততা এবং আনুগত্যের উপর জোর দেওয়া ছিল ভারতের যে কোম্পানির শাসন ব্যবস্থা তা কিছুটা সুদৃঢ় শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়। তো কর্নওয়ালিসের আমল থেকে শাসন কার্যে নিযুক্ত সাধারণ যে রাজ কর্মচারীদের দুর্নীতি মুক্ত করে ভারতীয় শাসন ব্যবস্থাকে উন্নত করার উদ্দেশ্যে একদল শিক্ষিত, বুদ্ধিমান, সুদক্ষ এবং উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগ করার জন্য যে প্রথা চালু করা হয় তা ভারতীয় সিভিল সার্ভিস নামে পরিচিত। এটি কিন্তু চালু করেন মূলত কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিস ছিলেন ভারতের ইংরেজ শাসন ব্যবস্থা তথা ব্রিটিশ সিভিল সার্ভিস ব্যবস্থার প্রকৃত প্রবর্তক। সিভিল সার্ভিস প্রথার মাধ্যমে ব্রিটিশ ভারতে এক শ্রেণীর উচ্চশিক্ষিত, স্বাধীনচিত্ত, দক্ষ ও পরিশ্রমী সরকারি কর্মচারীর উদ্ভব ঘটে, যাদের আন্তরিক প্রচেষ্টায় এদেশে ব্রিটিশ শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এই জন্যই ভারতীয় সিভিল সার্ভিসকে ব্রিটিশ রাজত্বের প্রধান স্তম্ভ বলা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে ভারতে লর্ড কর্নওয়ালিস যখন গভর্নর জেনারেল হয়ে আসলেন তিনি যে সংস্কারগুলো করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল সরকার কর্মচারী যারা ছিল তাদের দুর্নীতি হ্রাস করা, দুর্নীতি থেকে তাদেরকে মুক্ত করা, তাদেরকে একটু বেতনটা বাড়িয়ে দেওয়া, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া এবং সাথে সাথে যে বিষয়টি উনি করেছেন যে তাদের কাজের উন্নতি এবং দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রথা চালু করা, বিভিন্ন সিভিল সার্ভিসের একটা সিস্টেমে তৈরি করা যার মাধ্যমে ইংরেজ শাসন ব্যবস্থা তথা ব্রিটিশ সিভিল সার্ভিসটা এই ভারতীয় ভূখণ্ডে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হতে পারে। তো এরপরে যেটা বলবো যে ভারতের ইংরেজ ও ইংরেজ শাসন ব্যবস্থাকে দক্ষ ও দুর্নীতিমুক্ত করার জন্য লর্ড কর্নওয়ালিস
কি কি ব্যবস্থা বা যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার মধ্যে কি কি, তন্মধ্যে কি কি ছিল? প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোম্পানির প্রশাসনিক দপ্তর, বাণিজ্যিক দপ্তর এবং সাজস্ব দপ্তরকে পৃথক পৃথক দপ্তরে পরিণত করা। অর্থাৎ আগে যেটি ছিল যে একটি দপ্তরের মধ্যে প্রশাসনিক কাজ করা হবে, বাণিজ্যিক কাজ করা হবে, রাজস্ব সংক্রান্ত কাজ করা হবে, এই বিষয়টিকে বাদ দিয়ে আলাদা আলাদা ভাবে প্রশাসনিক দপ্তর গঠন করা হলো, বাণিজ্যিক দপ্তর গঠন করা হলো এবং রাজস্ব দপ্তর আলাদাভাবে গঠন করা হলো এবং সেখান থেকে যার যার যে কাজ সে কাজ করা হলো। তো এরপরে যেটা বলবো যে শাসন ব্যবস্থা পরিচালনা এবং অন্যান্য বিভিন্ন সম্পর্কে ভারতীয় সিভিল সার্ভিসের কর্মচারীদের দক্ষ করে তোলা, অর্থাৎ শাসন ব্যবস্থা পরিচালনা অর্থাৎ শাসন কাজটা ঠিকমতো কাজ করা এবং অন্যান্য বিভিন্ন সম্পর্কে এই যে যে ভারতীয় সিভিল সার্ভিসের ব্যক্তিরা যারা যুক্ত ছিলেন তাদেরকে দক্ষ করে তোলার একটি প্রচেষ্টা তিনি গ্রহণ করেন। তো সিভিল সার্ভিস সহ বিভিন্ন স্তরের সমস্ত কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা তিনি নিষিদ্ধ করেন, অর্থাৎ সিভিল সার্ভিসে যারা কাজ করবে বা সিভিল সার্ভিসে যারা নিযুক্ত থাকবে তাদের কোন রকমের ব্যক্তিগত ব্যবসা এস্টাবলিশড হতে পারবে না বা ব্যক্তিগত ব্যবসা করতে পারবে না। ঘুষ ও ভ্যাট নেয়াকে অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য করা নির্দেশ করা হয়, অর্থাৎ ঘুষও নিতে পারবে না, ভ্যাটও নিতে পারবে না। তো সিভিল সার্ভিসে এই কর্মচারীদের সচ্ছল এবং সৎভাবে জীবনযাপনের জন্য তাদের পর্যাপ্ত বেতন ও সুবিধা প্রদান করা। আমরা একসময় এখন অনেক সময় দেখি অনেক সার্ভিসে রেশনিং সিস্টেম চালু থাকে, অনেক সার্ভিসে দেখা যাচ্ছে যে ঝুঁকি ভাতা থাকে, এই সমস্ত প্রণোদনা যেগুলো এগুলো কি জন্য কাজ করে? এগুলো কাজ করে তখনই যখন একটা মানুষ একটা একজন মানুষ যখন সিভিল সার্ভিসে আসে তখন তার যখন এই সমস্ত সংকটগুলো সমাধানের জন্য নিরাপত্তা দানের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তখন তাকে দেওয়া হয় তখন কিন্তু সে কাজের প্রতি, সে সিভিল সার্ভিসের কর্মচারী কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তার শতভাগ মেধা সেখানে দিতে সে ইচ্ছুক হয়। তো দেখা যাচ্ছে এজন্য যে সিভিল সার্ভিসের কর্মচারীদের সচ্ছল এবং সৎভাবে জীবনযাপনের জন্য তার বিভিন্ন মানে পর্যাপ্ত বেতন এবং সুবিধা তাদেরকে দেওয়া হলো। ওয়ারেন হেস্টিংস এর আমলে ভারতের আধুনিক পুলিশি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সূচনা হলেও এই লর্ড কর্নওয়ালিসের আমলে তা আরো পরিণত এবং সুসংগঠিত হয়। পরবর্তী সময়ে লর্ড কর্নওয়ালিস পরবর্তী শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলি একসঙ্গে সংকলিত করে যার একটি নতুন নাম দেন, সেটা হচ্ছে কর্নওয়ালিস কোর্ট। আবারও বলছি কর্নওয়ালিস কোর্টটা কি? কর্নওয়ালিস কোর্টটা হচ্ছে তাই যে হেস্টিংস এর সময় যে পুলিশি ব্যবস্থা এস্টাবলিশ করা হয় বিচার ব্যবস্থার সূচনা হলেও এই বিচার ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থার একটি আধুনিকীকরণ এবং প্রবর্তিত যে শাসন এবং বিচার বিভাগের সংস্কার এই টোটাল বিষয়গুলোকে একসাথে সংকলন করে তৈরি করা হয় কর্নওয়ালিস কোড, যাকে কর্নওয়ালিস কোড নামেই পরিচিত। তো লর্ড কর্নওয়ালিস ভারতীয় প্রশাসন ও বিচার ব্যবস্থায় আইনের শাসন প্রবর্তন করেন, অর্থাৎ কি আইনের শাসন তিনি এই ভারতীয় শাসন এবং বিচার ব্যবস্থায় প্রশাসন ব্যবস্থায় তিনি এস্টাবলিশ করেন। তাহলে বোঝা যায় যে আইনের শাসনের অর্থ হলো এই যে আইনের নিরপেক্ষতা এবং দেশের আইনের চোখে সবাই সমান, অর্থাৎ দেশের যে আইন থাকবে তাতে সবাই সমান থাকবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একটি নির্দেশের মাধ্যমে তিনি জানিয়ে দেন এখন থেকে জেলা কালেক্টর সহ সমস্ত সরকার কর্মচারীকে মানে সরকারি যে সমস্ত কর্মচারী তাদের কৃতকর্ম এবং অপরাধের জন্য জেলা আদালতে অভিযুক্ত করা যাবে, এমনকি ভারতীয় প্রজারা তাদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবে। এবং দেখা যাচ্ছে যে আইনের শাসন দ্বারা লর্ড কর্নওয়ালিস তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদেরও আইনের শাসন মেনে চলতে তারা বাধ্য করা হলো, অর্থাৎ এই আইনের শাসনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যেই অপরাধ করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। এই আইনের শাসনের পর্যায়ে উচ্চপদস্থ কোম্পানির যে সমস্ত কর্মচারী যারা ছিল তাদেরও এই আইনের আওতায় আসতে হবে। তো দেখা যাচ্ছে যে আইনের দিক থেকে একটি শক্ত মানে শক্তিশালী আইন তারা প্রণয়ন করতে সমর্থ হয় লর্ড কর্নওয়ালিস। তো এর পরবর্তী যেটা বলবো যে ভারতীয়দের যে চরিত্র সততা এবং শাসন দক্ষতা সম্পর্কে বা সম্বন্ধে লর্ড কর্নওয়ালিস খুব একটা উঁচু ধারণা পোষণ করতেন না, তাই শাসন ও বিচার বিভাগের কোনো উচ্চ ও মর্যাদাপূর্ণ পদে তিনি কোনো ভারতীয়কে নিয়োগ প্রদান করতেন না বা নিয়োগদান করেননি। কেন? এখানেই বোঝা যাচ্ছে যে উনি ভারতীয়দের প্রতি আস্থাভান ছিলেন না,
উনি ভারতীয়দের প্রতি আস্থা তা ছিল না, যেই কারণে দেখা যাচ্ছে যে যত মানে যে যত বেশি শিক্ষিত হোক না কেন ভারতীয়দের মধ্যে, তারপরেও উচ্চ পদস্থ যে সমস্ত পদ সেই সমস্ত পদে ভারতীয়দের তিনি নিয়োগ দিতেন না। তো লর্ড কর্নওয়ালিসের আমলে থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন এবং বিচার ব্যবস্থার উচ্চ পদগুলি কেবলমাত্র ইউরোপীয় কর্মচারী নিয়োগ করা নীতি তিনি গ্রহণ করেন। উপরোক্ত এই ঘটনাবলি বিশ্লেষণ করে বলা যায় যে ভারতে ইংরেজ শাসন ব্যবস্থার প্রবর্তনে লর্ড কর্নওয়ালিসের যে অপরিসীম অবদান ছিল তা অনস্বীকার্য। এবার আসা যাক, যে একটু বলে রাখি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যয়ভার বহন করার জন্য তাদের তার রাজত্বের সূচনা থেকে বাড়তি রাজস্ব সংগ্রহের প্রতি তাদের একটা মনোনিবেশ ছিল। এবার আসি একটু নেগেটিভ কি কি ঘটনা ঘটেছিল। ওয়ারেন হেস্টিংস রাজস্বের পরিমাণ নির্ধারণ এবং সার্বিক রাজস্ব আদায়ের জন্য যে বোর্ডের অধীনে একটি ভ্রাম্যমান কমিটি গঠন করেন, এই কমিটি জেলায় জেলায় ঘুরে ঘুরে নিলামে ডেকে সর্বোচ্চ মূল্যদাতাকে 5 বছরের জন্য জমি ইজারা দিতেন। একে পাঠশালা বন্দোবস্ত বলা হচ্ছে, অর্থাৎ একটি নিলাম ডাকার মাধ্যমে একটি জমির ব্যাপারে যখন মূল্যদাতাকে একটি নির্দিষ্ট মূল্যে সর্বোচ্চ মূল্যে যখন তার নিলাম ডাকা হতো, তখন ওই ব্যক্তিকে 5 বছরের জন্য ওই জমি ইজারা দেওয়া হতো এবং একেই বলা হচ্ছে পাঠশালা বন্দোবস্ত। অনেক সময় প্রকৃত জমিদারদের পরিবর্তে দালালরা অধিক দর দিয়ে জমিদারি নিলাম ডেকে নিতেন এবং পরে দেয় রাজস্ব পরিশোধ করতেন না। তাহলে দেখো এখানে কিন্তু কিছু দুষ্ট লোকের বসবাস শুরু হয়ে গেল, দুষ্ট লোকের প্রবেশ শুরু হয়ে গেল। কিরকম? যে অনেক সময় জমিদারদের থেকেও এই যে দুষ্ট লোকেরা যারা কিনা দালাল যারা ছিল তারা অধিক মূল্যে নিলাম ডাকত এবং নিলাম ডেকে নেয়ার পরেও তারা সেই রাজস্ব তারা পরিশোধ করতেন না। ফলে রাষ্ট্রীয় যে বা সরকারি যে কোষাগার তেমন আয় হতো না। অগত্যা হেস্টিংস পাঁচশলা বন্দোবস্তের পরিবর্তে একশলা বন্দোবস্ত চালু করেন, অর্থাৎ 1 বছরের জন্য ইজারা তিনি দেন। এতেও সরকারের আশানুরূপ রাজস্ব আদায় না হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে 1 বছর ইজারা শেষে জমিদাররা সরকারি রাজস্ব শোধ না করে জমি জমা ছেড়ে তারা পালিয়ে যেত। 1 বছরের জন্য যেহেতু তারা তাদের তল্পি তল্পা নিয়ে পালিয়ে যেত, এই অবস্থার যে অবসান করার জন্য দেখা যাচ্ছে কাউন্সিলের জনৈক সদস্য স্যার ফিলিপ ফ্রান্সিস হেস্টিংসকে সর্বপ্রথম জমিতে ইজারাদারদের স্থায়ী ভোগ দখলের স্বীকৃতি দিয়ে চিরস্থায়ী বন্দোবস্তের প্রস্তাব করেন। অর্থাৎ এই স্যার ফিলিপ ফ্রান্সিস উনি করলেন কি, উনি একজন কাউন্সিলর ছিলেন, তো উনি যেটা বললেন যে হেস্টিংসকে যে ঠিক আছে এখন থেকে যেটা হবে যেটা করা যায় সেটা হচ্ছে জমিদারি হিসেবে এদেরকে চিরস্থায়ী হিসেবে তাদের বন্দোবস্ত করে দেন এবং চিরস্থায়ী স্থায়ী ভোগ দখলের যখন তাদের চিন্তায় চলে আসবে যে স্থায়ীভাবে ভোগ দখল করছে তখন তারা এই রাজস্ব দিতে আগ্রহী হবে। তো হেস্টিংসের এই ব্যবস্থার পক্ষপাতী থাকলেও তার আমলে এই ব্যবস্থা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে বড়লাট লর্ড কর্নওয়ালিস ভারতে এসে জমিদারদের জমির মালিকানা দিয়ে জমির স্থায়ী বন্দোবস্ত ঠিক করেন এবং এই প্রস্তাব ইংল্যান্ডে কোম্পানির পরিচালক সমিতি এবং প্রধানমন্ত্রী পিটের অনুমোদন লাভ করে। অর্থাৎ একটা কিছু যদি এই ভূখণ্ডে যদি একটা কিছু করতে হয় সেক্ষেত্রে তো ইংল্যান্ডের যে সংসদ রয়েছে বা ইংল্যান্ডের যে সংসদ তাদের একটা অনুমতি লাগবে, ইংল্যান্ডের সরকারের অনুমতি লাগবে। তো দেখা যাচ্ছে যে লর্ড কর্নওয়ালিস প্রথম 10 বছরের জন্য জমিদারদের এই মালিকানা দিয়েছিলেন, তিনি এর নাম দেন হচ্ছে দশশলা বন্দোবস্ত। এই ব্যবস্থায় পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত হয়, অর্থাৎ দশশলা বন্দোবস্ত 10 বছরের জন্য যখন দেওয়া হয় এরপরেই এটির নাম হয় হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তো 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই সাল এবং তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, 1793 সালের 22 মার্চ। তো বাংলা বিহার উড়িষ্যা ও বেনারসের এই ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থা অনুযায়ী জমিদার বংশানুক্রমে জমির স্বত্ব ভোগ করেন এবং তাকে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো রাজস্ব কোম্পানির রাষ্ট্রীয় কোষাগারে বা কোম্পানির কোষাগারে জমা দিতে হতো। নির্দিষ্ট দিনে সূর্যাস্তকালের মধ্যে খাতা যদি জমা দিতে না পারতো কেউ, কোনো শ্রমিক বা কেউ যদি না দিতে পারতো, তো তাকে দেখা যাচ্ছে যে জমিদার জমির অধিকার থেকে তাকে বঞ্চিত করা হতো।
বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পরে রাজস্বের পরিশোধ করতে হতে একে বলা হচ্ছে হচ্ছে সূর্যাস্ত আইন। তার মানে এই সূর্য অস্ত হওয়ার আগেই রাজস্ব আদায় করার একটি বিধিবিধান ছিল, যাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। তো এবার আসা যাক যে চিরস্থায়ী যে বন্দোবস্তের কথাটা এতক্ষণ আমরা বললাম লর্ড কর্নওয়ালিসের পরে সংস্কারের পরে, তো এই চিরস্থায়ী বন্দোবস্তের সুফলটা কি ছিল একটু সুফলটার দিকে তাকাই। চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি ছিল হচ্ছে এই ব্যবস্থার ফলে এতদিন পর্যন্ত কোম্পানির রাজস্ব সম্পর্কে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেল, তা অবসান হলো। অর্থাৎ রাজস্ব সংক্রান্ত কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, বা কেউ অল্প পরিমাণে দিচ্ছে কেউ পূর্ণাঙ্গ ভাবে মানে দিচ্ছে না, তো এই ব্যবস্থাটাকে স্টপ করার জন্য বা অবসান করার জন্য তারা চিরস্থায়ী বন্দোবস্ত যখন এস্টাবলিশ করলো তখন দেখা গেল চিরস্থায়ী মানে 10 সালের বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে কনভার্ট হলো। তখন এই জমিদারের যারা ইজারাদার যারা ছিল তারা চিন্তা করলো যে না, যেহেতু আমাদের সমস্ত ভোগ দখলের অধিকার এই জমির উপর আছে, সেহেতু আমরা খাজনা দিতে তাদের কোনো আপত্তি থাকলো না। তো কোম্পানি তার স্থায়ী আয় সম্পর্কে যে সুনিশ্চিত হয় এটি একটি চিরস্থায়ী বন্দোবস্তের সুফল। এবং পরবর্তী যে আরেকটি সুফল সেটির কথা যদি বলি যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতের রাজকীয় যে অনুগ্রহ পুষ্ট একটি নতুন অভিজাত শ্রেণী গড়ে ওঠে যারা সরকারের প্রধান সমর্থক ছিলেন এবং এদের সহযোগিতায় ভারতের ব্রিটিশ শাসনে স্থায়িত্ব বিস্তার লাভ করে। অর্থাৎ কাদের কথা বলছি, এদের কথাই বলা হচ্ছে যারা জমিতে ইজারাদার হিসেবে ছিলেন বা জমিদার হিসেবে ছিলেন, জমিদারি স্বত্ব ভোগ করেছিলেন, তারাই এই সরকারের প্রতি অর্থাৎ এই ব্রিটিশ সরকারের প্রতি একটি আনুগত্য তারা প্রকাশ করে। এবং এই ব্রিটিশ সরকার আনুগত্য প্রকাশ করার ফলে ভারতের যে ব্রিটিশ শাসন তার প্রতি একটি আস্থা অর্জন করে এবং মানে এই ভারতীয় ভারতের যে ব্রিটিশ শাসন তার স্থায়িত্ব এবং তার কার্যক্ষমতাকে আরেকটু বাড়িয়ে দেয়। পরবর্তী যে পয়েন্টটি সুফলের কথা বলবো সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সংগৃহীত অর্থ থেকে কোম্পানি তার বাণিজ্যিক বিনিয়োগের মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়। অর্থাৎ ইজারাদাররা যখন ইজারা দিতে সমর্থ হলো, জমিদাররা যখন খাজনা আদায় করতে সমর্থ হলো, তখন দেখা যাচ্ছে যে এই যে যে কোম্পানির যে রাজকোষ তা যখন আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে তখন এই টাকা তারা বিভিন্ন বাণিজ্যিক বিনিয়োগে মূলধন হিসেবে তারা কাজে লাগায়। তো জমির আরেকটি বিষয় যেটা, জমিদারগণ স্থায়ীভাবে জমির মালিকানা পাওয়ার জন্য কৃষি জমির উৎপাদিকা শক্তি বৃদ্ধির প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। কৃষি উন্নতি ঘটে, ফলে জমি থেকে সরকারের যে রাজস্ব আদায় বাবদ তা ক্রমশ আয় অন্তত বাড়তে থাকে। অর্থাৎ জমি থেকে যে ইজারা আদায় করবে এই জমিতে তো উৎপাদন শক্তি বাড়াতে হবে, তো এই উৎপাদন শক্তি বাড়াতে গেলে এর উপর মনোযোগ সৃষ্টি করতে হবে। এবং দেখা যাচ্ছে যে এই জমির উপর যখন বিভিন্ন ভাবে মানে এক্সপেরিমেন্ট চালানো হলো, বিভিন্ন রকমের উৎপাদনে বৃদ্ধি করা হলো, তখন দেখা গেল যে সরকার রাজস্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। এরই ফলে ক্রমশ দেখা যাচ্ছে যে এই জমিদাররা রাষ্ট্রীয় যে কোষাগার বৃদ্ধিতে তারা অন্যতম ভূমিকা পালন করে। তো কোম্পানি তার স্থায়ী আয় সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তাদের পক্ষে বাৎসরিক আয় ব্যয়ের একটা সুনির্দিষ্ট রূপরেখা তারা তৈরি করতে সহজ হয়। অর্থাৎ এই যে যে আয়টা যে ধীরে ধীরে ধারাবাহিকভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে চলছিল, তো এর ফলে তারা কি বাৎসরিক যে আয় ব্যয়ের একটি সুনির্দিষ্ট রূপরেখা তা কিন্তু তারা চিত্রটি আঁকতে সহায়তা করে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে প্রজারা নিলাম মানে নিলামদারদের শোষণ এবং ঘন ঘন উচ্ছেদের হাত থেকে রেহাই পায়, এটা তো সত্য। এই বন্দোবস্তের ফলে জমিদারগণ অনেক ক্ষেত্রে গ্রামের মধ্যমণি হয়ে গ্রামগুলির সর্বাঙ্গীন উন্নতির প্রতি যত্নবান হয়। অর্থাৎ একটি গ্রামে যখন একটি একজন ব্যক্তিকে যখন খুব গুরুত্ব দেওয়া হয় তখনও কিন্তু তার মধ্যে একটা জিনিস তৈরি হয় বা জিনিস এস্টাবলিশ হয় যে না, আমাকে যেহেতু একটু গুরুত্ব দিচ্ছে তার মানে আমাকে এই গ্রামের জন্য কিছু করতে হবে, তখন তিনি কিন্তু ওই গ্রামের প্রতি যত্নবান হয়ে ওঠেন। কালক্রমে যেটা হয় যে এই জমিদার শ্রেণীর মধ্য থেকে জাতীয় সংগ্রামের পুরোধা বহু নেতার আবির্ভাব ঘটে, তারা তাদের বাংলা তথা ভারতের নবজাগরণে ত্বরান্বিত করে। অর্থাৎ দেখ বলা হচ্ছে যে এই যে জমিদার শ্রেণী, এই জমিদার শ্রেণীর মধ্য থেকে অনেক বহু নতুন নতুন নেতার আবির্ভাব ঘটে, তারা কিন্তু এই বাংলার প্রতি মানে বেশি দায়িত্ববান হয়ে পড়ে। তো মধ্যশত ভোগী যে সমস্ত শ্রেণী ছিল তাদের উদ্ভব এই চিরস্থায়ী বন্দোবস্তে আরো একটি সুফল, অর্থাৎ মধ্যশত ভোগী হিসেবে নতুন একটি শ্রেণীর উদ্ভব হয়।
তো দেশের কৃষি যোগ্য আবাদি জমির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং জনসংখ্যাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে, যেখানে উৎপাদন বেড়ে সেখানে কিন্তু জনসংখ্যার সংখ্যা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকে। তো চিরস্থায়ী বন্দোবস্তের ভূমি ও সমাজ ব্যবস্থা উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের ভাষায় 150 বছরের একটি ব্রিটিশ শাসনের এটাই একমাত্র ব্যবস্থা যা ভারতীয় জনসাধারণের আর্থিক কল্যাণ সাধন করেছে। এবং ঐতিহাসিক মার্শম্যানের ভাষায় কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি সাহসিকতাপূর্ণ বিজ্ঞ পদক্ষেপ। তিনি এটাই বলেছেন, ইট ওয়াজ দ্য বোল্ড ব্রেভ অ্যান্ড ওয়াইজ মেজার। এবার আসি যে চিরস্থায়ী বন্দোবস্তের কুফলটি কি ছিল, এই ব্যবস্থায় কি কি সমস্যা ছিল, কি কি সমস্যার ফল সমস্যাই বা ফলাফলটা কি ছিল একটু জানার চেষ্টা করি। এই ব্যবস্থায় জমিদারদের স্বার্থ সংরক্ষিত হয়েছিল, প্রজাদের স্বার্থ তখন দেখা হয়নি, জমিদারদের স্বার্থ তখন দেখা হয়েছিল, অর্থাৎ প্রজাদের স্বার্থ তখন দেখা হয়নি। ভূমিহীন প্রজাগণ অত্যাচারী জমিদার ও নায়েবদের খপ্পরে পড়ে তাদের দুর্দশা শেষ ছিল না। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মানুষের জমির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে এবং শিল্পের অগ্রগতি রুদ্ধ হয়ে যায়। অর্থাৎ একটি জাত এই যে জমি সংক্রান্ত চিরস্থায়ী বন্দোবস্ত যখন শুরু হলো তখন দেখা যাচ্ছে যে মানুষ অনেক মানুষ জমির উপর নির্ভরশীল হয়ে পড়ে, জমির উপর উৎপাদনের সাথে জড়িত, জমির উৎপাদনের ফলের বিক্রির সাথে জড়িত ইত্যাদির সাথে জড়িত, কিন্তু শিল্পের দিক থেকে আস্তে 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 এই অঞ্চলটা পিছিয়ে পড়তে থাকে। ফলে ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেয়, গ্রাম বাংলার দারিদ্র আরো বাড়তে থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা পরিশোধ করতে গিয়ে জমিদার ও প্রজা উভয়কে টাকার জন্য বিত্তবানদের কাছ থেকে হাত পাততে হয়। এভাবে সমাজে মহাজন তথা সুদখোর সম্প্রদায়ের উদ্ভব হয়। অর্থাৎ ব্যাপারটা কিরকম যে তোমাকে কিছু টাকা দিব, এর বিনিময়ে তুমি কিছু লভ্যাংশ বা সুদ আমাকে দেবে। এইভাবে আস্তে আস্তে বিত্তবানদের প্রভাব আস্তে আস্তে বিরাট আকার ধারণ করে এবং যারা কিনা নিম্নবিত্ত শ্রেণী এরা আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন এই সুদখোর সম্প্রদায়ের হাতে মানে একেবারে নিষ্পেষিত হতে থাকে। তো চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটি যে বিষয় সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তে একবার খাজনার পরিমাণ নির্ধারিত হলে সেই খাজনা আস্তে আস্তে চলতেই থাকে। কৃষির উন্নতির ফলে জমিদারদের আয় বাড়লেও সরকার তার অংশ থেকে বঞ্চিত হতে থাকে। অর্থাৎ জমিদার কৃষির উন্নয়ন যদি ধীরে ধীরে গ্রাজুয়ালি ডেভেলপ করে কিন্তু ওই যদি খাজনা নির্ধারণ করে আছে একটা নির্দিষ্ট, ওই নির্দিষ্ট খাজনাই কিন্তু তাকে দিতে হতো, যার ফলে দেখা যাচ্ছে ডে বাই ডে যে কৃষির উন্নয়ন ঘটতো, কৃষি যে আয়টা যে ডে বাই ডে বাড়তে থাকতো, গ্র্যাজুয়ালি বাড়তে থাকতো, তো এই বাড়তি আয়টা কিন্তু সরকারের কোনো মানে কোনো অংশ ছিল না, এই বাড়তি অংশ সরকারকে দেওয়া হতো না, যার ফলে সরকার এ থেকে বঞ্চিত হয়। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। তো সকলকে একটি কথা বলবো যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে লর্ড কর্নওয়ালিস এবং তার চিরস্থায়ী বন্দোবস্তের কথা, তো লর্ড কর্নওয়ালিস এবং চিরস্থায়ী বন্দোবস্ত একে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে এটি না বললেই নয় যে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তই কিন্তু পরবর্তীতে আমাদের এই ভূখণ্ডে এই যে খাজনা বলি, ট্যাক্স বলি, এই সমস্ত বিষয়গুলো চলে আসছে এবং এই সব আরো শক্তিশালী আকার ধারণ করেছে। আমরা কিন্তু এখনো কিন্তু গ্রামগঞ্জে শুনি যে খাজনা আদায় করতে হয়, ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেই ব্রিটিশদের সময় থেকে শুরু করে যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে। তো সকলকে একটি কথা বলতে চাই যে আজকে এই আলোচনা যদি সামারিটা নিই তাহলে বলতে হয় যে আমরা আজকে সম্পর্কে জানতে পারলাম লর্ড কর্নওয়ালিস এবং তার সংস্কার সম্পর্কে জানতে পারলাম। তার সংস্কারের মধ্যে কি কি ছিল, যে দুর্নীতি দমন করার জন্য তিনি তার যে কর্মচারী যারা ছিল তাদের বেতনের পরিমাণ বৃদ্ধি করে দেয় এবং সুযোগ সুবিধা তিনি বাড়িয়েছিলেন, এবং ব্যক্তিগত যে ব্যবসা যাতে তাদের যা মানে কর্মচারীদের ছিল এই ব্যবসা বাণিজ্য তিনি বন্ধ করে দেন, এবং তিনি যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি ওরিট ছিলেন যে কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কোম্পানি রাষ্ট্রীয় কোষাগারের অর্থ বাড়বে না। তো দেখা যাচ্ছে যে হেস্টিংসের আমলে 5 শলা বন্দোবস্ত, 1 শলা বন্দোবস্ত, 10 শলা বন্দোবস্ত চালু হয়, পরবর্তীতে এইটি এস্টাবলিশড হয়েছে লর্ড কর্নওয়ালিসের সময় 10 শলা বন্দোবস্ত, যেটিকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হচ্ছে। এবং এত সমস্ত কিছু এই ঘুষ নেয়া বন্ধ করা, তারপরে সজ্জীবন যাপন করার জন্য যে পর্যাপ্ত বেতন এবং সুযোগ সুবিধা ব্যবস্থা করা, অর্থাৎ প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা যখন এত কিছু রিফর্মস আনা হয় তখন সেটাকে মানে অ্যাকচুয়ালি টোটাল ইউনিট ইউনিট হিসেবে যদি বলি তাহলে তাকে বলা হচ্ছে কর্নওয়ালিস কোড নামে বেশি পরিচিত হয়।
এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে এই যে যে আইনের নিরাপত্তা আর নিরপেক্ষতা এবং সকলের চোখে আইন মানে আইনের চোখে সবাই সমান এই বিষয়গুলোকে এস্টাবলিশ করতে করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং না বললেই নয় যে ভারতীয়দের যাদের কিনা যোগ্যতা ছিল কিন্তু তাদেরও কিন্তু লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস তাদের প্রতি আস্থাবান ছিলেন না, যার কারণে মূল মূল উচ্চ পদে অর্থাৎ উচ্চ উচ্চ মর্যাদাপূর্ণ পদগুলো কিন্তু তিনি ভারতীয়দেরকে দেননি। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপরে যেটি ছিল যে এরপরে তিনি একশোলা দশলা বন্দোবস্ত অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার ফলে দেখা যাচ্ছে যে এটি প্রস্তাব আকারে আসে হচ্ছে ইংল্যান্ডের কোম্পানির পরিচালক সমিতি এবং প্রধানমন্ত্রী পিটের অনুমোদন লাভ করে। যখন দেখা যাচ্ছে যে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ চিরদিনের জন্য যদি মানে জমির উপর ভোগ দখলের অধিকার দেয়া হয় জমিদারদের, তাহলে জমিদার তখনই কিন্তু খাজনা দিতে আগ্রহী হবে, ইচ্ছুক হবে। তো সবাই চায় হচ্ছে চিরস্থায়ী ভাবে একটি জমির ভোগ দখলের জন্য। তো দেখা যাচ্ছে যে রাজস্বের পরিমাণ ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু ও এই জমিদারদের এই চিরস্থায়ী বন্দোবস্তের কিছু সুফলও ছিল কুফলও ছিল। তো সুফল গুলো সম্পর্কে আমরা জানতে পারছি যে স্থায়ী কোম্পানি তার স্থায়ী আয় সম্পর্কে সুনিশ্চিত হয়, একটা বাজেট তৈরি করতে সহায়তা হয়, কোথায় বৈদেশিক বাণিজ্যে এই বিনিয়োগ এই যে যে আয়টা এই আয়টা বৈদেশিক বাণিজ্যে বিনিয়োগ করতে তারা মানে চিন্তাগতভাবে ঠিক থাকে এবং তারা বিনিয়োগ করা শুরু করে এবং জমি থেকে যে রাজস্ব আদায় বাবদ আস্তে আস্তে বাড়তে থাকে। মূলত কোম্পানির যে স্থায়ী আয় সম্পর্কে মানে কোম্পানি তাদের স্থায়ী আয় সম্পর্কে সুনিশ্চিত হয় এবং আয় ব্যয়ের বাৎসরিক যে আয় ব্যয় বাজেটের কথা যেটা বলছিলাম যে বাৎসরিক যে আয় ব্যয় এই আয় ব্যয়ের একটি সুনির্দিষ্ট রূপরেখা তারা তৈরি করতে পারে। এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট শ্রেণীরই উদ্ভব হয়, জমিদার শ্রেণী তারা কিন্তু এই কোম্পানির শাসনকে সবসময় আনুগত্য করেছে এবং কোম্পানির শাসনের প্রতি তারা সবসময় বিচক্ষণ বা অসম্ভব আস্থাবান ছিল এবং তাদের কোম্পানির নিজস্ব জমিদার শ্রেণী তৈরি হয় যারা তাদের পক্ষ হয়ে সবসময় কথা বলবে। তো এই ছিল মূলত সুফল এবং কুফলের মধ্যে যেটা দেখি যে কোম্পানি কিন্তু এখানে কিছু মধ্যশত ভোগীর উদ্ভব হয়, জমিদারি না খপ্পরে পড়ে এবং দেখা যাচ্ছে যে বাণিজ্য ব্যবসা বাণিজ্যে কিছু মন্দা তৈরি হয় এবং চিরস্থায়ী বন্দোবস্তে মানুষ জমির উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং মানে যেটাকে বলা হচ্ছে যে কৃষির উপর এত ডেভেলপ হওয়ার কারণে শিল্পের দিক থেকে এই অঞ্চল পিছিয়ে পড়ে। তো এই ছিল মূলত আজকের আমাদের আলোচনার বিষয়। তো আমাদের সকলের উচিতই সবার জন্য দোয়া করা, কারণ আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার প্রফেসর নিয়ান আহমেদ স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার সহ সকল শিক্ষকের জন্য তোমরা সবাই দোয়া করবে। এবং অনেকে আছে অসুস্থ, অনেক শিক্ষক আছে আমাদের মধ্যে অনেক অসুস্থ, অনেক ছাত্র আছে আমাদের অসুস্থ এবং অনেক কর্মচারী আছে অসুস্থ। এদের সকলের জন্য তোমাদের কাছে আমি দোয়া চাই এবং আমরাও দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করবে। এবং একটা বিষয় কি যে আমি প্রতি ক্লাসেই বলি আর বারবার কেন বলি তোমাদের যাতে মনোজগতে আমার এই কথাটা পৌঁছায় এই জন্যই বারবার বলি, সেটা হচ্ছে যে বাসায় একটু সামাজিক নিরাপত্তা সামাজিক দূরত্ব মেনে চলা, বাইরে বা যেখানে যায় বাসায় একটু চেষ্টা করা হচ্ছে সবসময় সাবান পানি দিয়ে হাত নিয়মিত পরিষ্কার রাখা এবং বাইরে থেকে কোথাও আসলে যে কাপড়টা বড়া ছিল সে কাপড়টা অবশ্যই কিন্তু একেবারে ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য তৈরি করা। এবং এটা মনে রাখতে হবে যে তোমার মানে সচেতনতায় কিন্তু তোমার পরিবারকে ভালো রাখতে পারবে। এজন্য বলছি যে আসো আমরা জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার এবং দেশকে মানে সুখী এবং সমৃদ্ধ রাখি। আমরা চাই সবসময় চাইছি পরিবার কিন্তু পরিবারটা ভালো থাকুক, পরিবার সুস্থ থাকুক, পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছে যারা ছোট আছে সবার প্রতি কিন্তু আমাদের একটা দায়িত্ব রয়েছে এবং সবার প্রতি দায়িত্বটা তখনই পালন হবে যখন তুমি নিজে সুস্থ থাকবে। তো আসো যে আমরা সবাই নিজে যারা আছি আমরা যারা বাসায় অবস্থান করি অবশ্যই আমাদেরকে উচিত সুন্দরভাবে এবং একটি গুছানো জীবন এটাই কিন্তু সময়। আমাদের একটা সময় কিন্তু আমরা কিন্তু যাচ্ছে তাই ভাবে মানে আমাদের জীবন যাপন করতাম, যেমন আমরা হাত না ধুয়ে খেতে বসে যেতাম, আমরা খুবই মানে অনেকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওভাবে ছিলাম না। এই করোনা কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়েছে, আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে শিক্ষা দিয়েছে। এবং একটা কথা কি যে আমাদের
নিজেদের প্রতি যেরকম সচেতন করেছে এই করোনা, ঠিক একই রকম ভাবে আমার কারণে আমার পাশের একটা মানুষ বা আমার পরিবারের একজনকে, আমার বন্ধু একজনকে, আমার সহকর্মী একজনকে অসুস্থ হয়ে পড়বে আমার কারণে, এটিও কিন্তু আমাদেরকে সচেতন করে যায় আমার কারণে যেন কোনো কারো যেন কোনো ক্ষতি না হয়, এই বিষয়টি কিন্তু এই করোনা আমাদেরকে সচেতন করেছে। তো এই জন্যই বলছি যে আমার বিশ্বাস এভাবে সমাজ থেমে থাকতে পারে না, সমাজ এগিয়ে যাবে, তুমি আমি এগিয়ে এবং তুমি আমি কিন্তু এই সমাজকে এগিয়ে নিয়ে যাব। তো আসো সবাই চেষ্টা করি আমরা সঠিকভাবে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে যে কাজটি বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে নিজের পরিবার এবং সমাজকে সুস্থ রাখি, সুখী রাখি, এই কাজটুকু করি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এই পর্যন্তই, আমি আব্দুল্লাহ শরীফ, আগামীতে দেখা হবে, আসসালামু আলাইকুম।